দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে কবি সাহিত্যিক, শিক্ষক, চিকিৎসক, অভিনেতা অভিনেত্রী সহ ক্রীড়াঙ্গনের অনেকেই। এদিকে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সংহতি জানালেও মুখে কুলু পেরেছেন দেশের সবচেয়ে বড় ক্রীড়া তারকা সাকিব আল হাসান। পাশাপাশি তিনি মাগুরা এক আসনের সংসদ সদস্য। আর সাকিবের এই নীরবতা মেনে না নিতে পেরে তাকে সমালোচনায় বিদ্ধ করেছেন তার পার ভক্তরাও। আর সেই সমালোচনায় এবার অংশগ্রহণ করেছেন জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির, যিনি শুরু থেকেই দাঁড়িয়েছিলেন শিক্ষার্থীদের পাশে। নিজের ফেসবুক পোস্ট থেকে শুরু করে গণমিছিল, সব জায়গায় প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তোলেন তিনি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের ছবি শেয়ার করেছেন এই ইউটিউবার। ক্যাপশনে তিনি লিখেছেন, জেনে ভালো লাগলো এর মধ্যে এইটা কোন প্রাণী। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদমিশালি ফ্রি। পোস্টে দেখা যায় সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির নিজের ফেসবুক স্টোরিতে কানাডার টরন্টোতে সন্তান কোলে গাড়ি চালাচ্ছেন সাকিব এমন একটি ছবি দিয়ে পোস্ট করেছেন। স্টোরিতে সাকিবের স্ত্রী লিখেছেন, দিনটা ভালোভাবেই কাটল। এরপর লেখা হ্যাশট্যাগ সাফারি, 2টি প্রাণীর ইমোজি ও হ্যাশট্যাগ ফ্যামিলি টাইম। সেই ছবি পোস্টের সাথে সংযুক্ত করে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির সাকিবের স্ত্রীকে প্রশ্ন করার মাধ্যমে করেছেন কটাক্ষ। দেশে চলমান আন্দোলন নিয়ে ক্রীড়া জগতের অনেকেই কথা বললেও মুখে কুলুপ এটাই আছেন সাকিব। এই মুহূর্তে রয়েছেন কানাডায়, খেলছেন গ্লোবাল টি-20 লিগে। আর এই নীরব থাকায় কানাডার এক প্রবাসী ক্রিকেট সমর্থকদের তোপেও মুখেও পড়তে হয় বিশ্বসেরা অলরাউন্ডারকে। গ্লোবাল টি-20 লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে ওই প্রবাসী বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, দেশের এই পরিস্থিতিতে তিনি কেন নীরব। জবাবে সাকিবকে ক্ষুব্ধ হয়ে উল্টো প্রশ্ন করতে দেখা যায়, দেশের জন্য আপনি কি করেছেন। এরপর আরো কিছু কথা হয় দুজনের মধ্যে। সাকিব বারবার বলতে থাকেন, দেশের জন্য আপনি কি করেছেন। সাকিব এবং ওই দর্শকের উত্তপ্ত বাক্য বিনিময়ের সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাওলাদার শামীম, আরটিভি।